একদিন সূর্য ঢলার পর আসবা উটনির পিঠে বসে কঙ্কর নিক্ষেপ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলেন, হে জনগণ, কালচক্র আপন নিয়মে আবর্তিত হয়। যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে বছর বারো মাসে হয়, তার মধ্যে চারটি মাস নিষিদ্ধ, জুলুকাদা, জুলহিজ্জা ও মুহাররম এবং রজবে মুজার। অতঃপর তিনি বলেন, অতিসত্বর তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হও, সাবধান, আমার পরে তোমরা পুনরায় পথভ্রষ্ট হয়ে ফিরে যেও না এবং একে অপরের গর্দান মেরো না। অন্য বর্ণনায় এসেছে, সাবধান, আমার পরে তোমরা পুনরায় কাফের হয়ে ফিরে যেও না এবং একে অপরের গর্দান নিও না। ইবনু আরবাস রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, এটি ছিল উম্মতের জন্য তার অসিয়ত স্বরূপ। আল্লাহ পাক বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে ও কিছু অংশ কুফরি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমগণ গালি দেওয়ার ফাসিকি এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। হাদিস, বুখারি হাদিস 48 নং। হে জনগণ, আমি কি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি? লোকেরা বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো আর তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতগণকে কথাগুলো পৌঁছে দেয়, কেননা উপস্থিত শ্রোতাদের অনেকের চাইতে অনুপস্থিত যাদের নিকট এগুলো পৌঁছানো যাবে তাদের মধ্যে অধিক জ্ঞানী ব্যক্তি থাকতেই পারে। হে জনগণ, তোমরা শুনে রাখো, আমার পরে আর কোনো নবী নেই এবং তোমাদের পরে আর কোনো উম্মত নেই। অতএব তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহ পাককে ভয় করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের মালের যাকাত দাও, তোমাদের আমিরের অনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। এই সমস্ত কিছুই লেখা আছে তাবারানি কবির হাদিস নং 7535 এবং তিরমিজি হাদিস 616-তে। আয়ামে তাশরিকের প্রথম দিনের ভাষণ। অতঃপর জামরায় কঙ্কর নিক্ষেপের পর ফিরে এসে তিনি বললেন, যদি তোমাদের উপর নাক কান কাটা কৃষ্ণকায় গোলাম আমির নিযুক্ত হন, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, তোমরা তার কথা শোনো ও মান্য করো। মুসলিম হাদিস 1298। আয়ামে তাশরিকের দ্বিতীয় দিনের ভাষণ। হে জনগণ, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা মাত্র একজন, তোমাদের পিতাও মাত্র একজন। মনে রেখো, আরবের জন্য অনারবের ওপর এবং অনারবের জন্য আরবের ওপর, লালের জন্য কালোর উপর এবং কালোর জন্য লালের উপর কোনো রূপ প্রাধান্য নেই আল্লাহভীরুতা ব্যতীত। সহিহা হাদিস 2700। এদিন তিনি দাজ্জালের আগমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি উম্মতদের উদ্দেশ্যে বলেন, হে জনগণ, আমি তোমাদের নিকট এমন বস্তু রেখে যাচ্ছি যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথ ভ্রষ্ট হবে না, এমনকি দাজ্জাল ফিরে এলেও তোমরা মহান আল্লাহ পাকের ওপরেই তোমাদের আস্থা রাখবে, এবং তা হল আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ। এই দুই দিনের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য। শিরকি জাহেলিয়াতের সাথে তাওহীদের চিরদিনের মতো বিচ্ছেদ ঘোষণা করা, পরস্পরের জানমাল ও ইজ্জত পরস্পরের জন্য হারাম ঘোষণা করা, সুদী প্রথাকে চিরতরে হারাম করার মাধ্যমে পুঁজিবাদকে পদদলিত করা, নারী ও পুরুষের পারস্পরিক হক ও সম্মান অক্ষুণ্ণ রাখা, বিদআতী মুসলমানদের হাউস কাউসারের পানি পান হতে বঞ্চিত করা, প্রত্যেক পরিবারের ওপর প্রতি বছর একটি করে কুরবানি সুন্নত হওয়া, একজনের পাপভার অন্যজন বহন করে না সে সম্পর্কে অবগত হওয়া, কারো প্রতি জুলুম না করা এবং কেউ খুশি মনে না দিলে তার মাল গ্রহণ না করা। সকল মুসলমান ভাই ভাই, মুসলমানকে গালি দেয়া ফাসিকি ও তার সাথে যুদ্ধ করা কুফরি, এর মাধ্যমে মুসলিম সমাজের পরিচর্যার মূলনীতি ঘোষণা করা হয়েছে সে সম্পর্কে অবগত থাকা, শাসক বা আমিরের প্রতি অটুট আনুগত্য বজায় রাখা, সকল মানুষের পিতা একজন, অতএব কারো ওপর কারো প্রাধান্য নেই আল্লাহভীরুতা ব্যতীত, এর মাধ্যমে অমুসলিমদের সাথে মুসলিমদের কল্যাণ কর্মের সহযোগিতার ভিত্তি বর্ণিত হয়েছে সে সম্পর্কে জেনে নেয়া, মুসলমান কখনোই পথ ভ্রষ্ট হবে না যতদিন তারা আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে থাকবে। এর মাধ্যমে ইসলামী আইনের মূল উৎস হিসেবে মাত্র দুটি বর্ণিত হয়েছে, তৃতীয় কোনো কিছুকেই নয়। এই দুটিই হলো স্থায়ী সমাধান ও শান্তির উৎস, এটা মনে প্রাণে বিশ্বাস করা।
কোরআন ও সুন্নাহের বাণী সর্বত্র পৌঁছে দেওয়া অপরিহার্য কর্তব্য এবং উপরে বর্ণিত প্রতিটি বিষয়ই সমাজ জীবনে চিরন্তন কল্যাণের দিশারি। আল্লাহ পাক আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুক। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের পর্ব তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি ভিজিট করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।